নমস্কার আমি মৌসুমি শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শোনাচ্ছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর মহল গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আজ উপন্যাসের অষ্টম পর্ব শেষের কথাটায় ঠাট্টার সুর আর রইল না বাসন্তীর তার কণ্ঠেও বেশ একটু আনন্দের আমেজ লাগল বললেন তুমি কিচ্ছু ভেব না আমার গায়ের গয়না তো কিছু আছে তাই ভেঙে নতুন গয়না ওকে গড়িয়ে দেব আর নগদ টাকা সে একরকম করে কুলিয়ে নেওয়া যাবে না হয় আরো কিছু ধার হবে তোমার তার জন্য মেয়েটা কি আইবুড়ো থাকবে নাকি চিরকাল ওর হয়ে গেলে আবার পরেরটির কথা ভাবতে হবে না স্বামীর হাত থেকে জামাটা নিয়ে আনলায় ঝুলিয়ে রাখলেন বাসন্তী তারপর বললেন তবু ভালো এতদিন বাদে তোমার মুখ থেকে প্রীতির বিয়ের কথাটা বেরিয়েছে এবার ওর বিয়েটা নিশ্চয়ই হবে আমার মন বলছে হবে বাসন্তীর মুখে হাসি ফুটল অবনীমোহন বললেন দেখো প্রীতির বিয়ের কথা আমার মুখ থেকে না বেরোলেও এর আগে আমার মাঝে মাঝে মনে হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ভেবেছি এ কথা আমি কেন আগে বলবো ওর কাকা আছে সে বলুক আরে টাকার জোগাড় তো আমি করব। কিন্তু সে এগিয়ে আসুক সে আসুক সে উদ্যোগী হোক আমার মেয়ের বিয়ের কথা আমাকে মুখ ফুটে বলতে হবে কেন বাসন্তী বললেন হুম সেই ভাই ভাগ্যই কিনা তোমার সে তো কেবল আড্ডার বন্ধু বান্ধব নিয়েই আছে সংসারের কোনো খোঁজ রাখে না ধার ধারে অবনীমোহন বললেন সংসারের সবাই কি একরকম হয় তাছাড়া আমি মাথার ওপর আছি বলেই ওরকম বেপরোয়া হতে পেরেছি না হলে কি পারত মৃগাম কোকে তো এখনো ছেলে মানুষ বলেই মনে হয় আমার বাসন্তী অবাক হয়ে বললেন ছেলে মানুষ ছেচল্লিশ পার হয়ে গেছে না ঠাকুরপোর বয়স অবনীমোহন স্নেহাদ্র সুরে বললেন পার হয়ে গেলে কি হবে ওর ছেলে মানুষই কোনোদিন যাবে না নিজের হবি আর হল্লা নিয়েই ও আছে থাকুক দেখো এক কাজ করো আজ রাত্রে ওকে ডেকে পাঠাও খাওয়া দাওয়ার পর ওর সঙ্গে আলোচনা করি বাসন্তী বললেন কিসের আলোচনা অবনীমোহন বললেন প্রীতির বিয়ের বাসন্তী বললেন ও মা এখনই ঘটা করে এত আলাপ আলোচনার কি হয়েছে বরপক্ষ এসে মেয়ে দেখে যাক তাদের পছন্দ হোক দাবি দেওয়ার কথা শুনি তারপর ওর সঙ্গে আলোচনা করতে হয় করো অবনীমোহন বললেন হম পরে নয় আগে থেকেই ওকে জানাতে হবে সেইটাই উচিত বাসন্তী একটু বিরক্তির সুরে বললেন তোমার মুখে তো উচিত ছাড়া আর কোনো কথা নেই যাও দয়া করে এবার হাত মুখটা ধুয়ে এসো সেইটাও কম উচিত নয় তোয়ালেটা স্বামীর দিকে এগিয়ে ধরলেন বাসন্তী সন্ধ্যার পর থেকে বারবার ভাই আর বড় ছেলের খোঁজ নিতে লাগলেন অবনীমোহন না তারা কেউ ফেরেনি কখন ফিরবে তারও ঠিক নেই বাসন্তী বললেন এ তো একটা বাড়ি নয় মেস হোটেলের চেয়েও বাড়া যার যখন খুশি আসে যার যখন ইচ্ছে খায় অবনীমোহন বললেন তুমি চুপ করো নালিশ ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই বাসন্তী বললেন আমি কিছু বললেই তো তোমার গায়ে জ্বালা ধরে কিন্তু সংসারে যা দিন রাত দেখতে পাচ্ছি তাই বলছি অবনীমোহন ফের বাধা দিয়ে বললেন থাক থাক অবশ্য দেখতে তিনিও পাচ্ছেন এক সংসারে একই বাড়িতে থেকেও দিনের পর দিন রাতের পর রাত কাটে মৃগাঙ্কের সঙ্গে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না কোনো মাসে মাইনের টাকাটা নিজে দিয়ে যায় কোনো মাসে চেয়ে নিতে হয় এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর সে রাখে না মাঝে মাঝে মনে হয় ভাইয়ের সঙ্গে তিনি এক অন্য আছেন বটে কিন্তু একই চিন্তা ভাবনায় একই দায়িত্বে নেই যা করবার সব অবনীকেই করতে হয় কিন্তু এই এক নায়কত্ব তো তিনি চাননি সংসারের সবাই সমান উপার্জন করতে পারে না তবু সংসারের জন্য মায়া মমতা দায়িত্ব কর্তব্য সকলেরই সমান থাকা দরকার না হলে শুধু এক হাঁড়িতে ভাত রেধে এক শাড়িতে বসে খেলেই তো আর একান্নবর্তীতে হয় না তাছাড়া সেই এক শাড়িতে বসে খাওয়াই বা কই দু ভাইয়ের অফিসের সময় এক নয় দুজনের নাওয়া খাওয়ার সময়ও তাই আলাদা এমন কি ছুটির দিনগুলিতেও একসঙ্গে খাওয়ার জনই মৃগাঙ্ক অতিমাত্রায় সামাজিক আড্ডাপ্রিয় মানুষ ছুটির দিনে ওর হয়তো কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ জুটে গেল না হয় ফিরল দুটো আড়াইটে এদিকে নাওয়া খাওয়ার ব্যাপারে অবনি অত্যন্ত নিয়ম মেনে চলেন অনিয়ম তাঁর শরীরে না কিন্তু মৃগাঙ্কের অনিয়মেই আনন্দ নিয়মের বাড়াবাড়ি করিতে যেন হাঁপিয়ে ওঠে সে কিন্তু এ বৈষম্য নেহাতি বাইরের অবনী মোহন অনুভব করতে থাকেন ভাইয়ের সঙ্গে ভিতরে ভিতরে নানান রকমের ব্যবধান ক্রমেই বাড়ছে মৃগাঙ্ক মনোযোগ দিয়ে কোনো চাকরি বাকরি করল না এই অমনোযোগের চাপ যে সম্পূর্ণ অবনিমোহনের ওপর গিয়েই পড়ে সেটুকু বোধও যেন নেই মাঝে মাঝে বেশ ভালো চাকরি পায় মৃগাঙ্ক অবনিমোহন আশা করতে থাকেন বিশ পঁচিশ টাকা হাত খরচ রেখে এবার পুরো টাকাটাই সংসারে দেবে মৃগাঙ্ক কিন্তু তা হয় না অর্ধেকেরও বেশি টাকা সে নিজের জন্য খরচ করে এত টাকা ওর কেন দরকার হয় তা অবনিমোহন জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেন না তিনি চুপ করে যান কিন্তু স্ত্রী তো চুপ করে থাকবার মানুষ নয় তার অভিযোগ অনবরত চলে বাসন্তী বলেন এর বেশি টাকা কি করে দেবে ঠাকুরপো বইয়ের ফাই ফরমাস খরচ আছে না তাছাড়া শ্বশুরবাড়ির তরফের আত্মীয় কুটুম্বের আপ্যায়নের জন্যেও তাকে আলাদা তবিল রাখতে হয় আমাদের সাধারণের আদর যত্নে তো ওদের মন ওঠে না এসব বিবরণে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় অবনী মোহনের কিন্তু সঙ্গে সঙ্গে এ ধরনের ক্ষুদ্রতা সংকীর্ণতাকে মন থেকে তিনি ছেড়ে ফেলেন এসব অনুদারতার প্রশ্রয় তিনি সহ্য করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় স্ত্রীকেও সেই কথা বলেন সেই পরামর্শ দেন অবনিমোহন। তুমি বড় তোমাকে সইতে হবে অবনিমোহনের মনে হয় নিজের ভেতর যে ক্ষুদ্রতা আছে স্বার্থপরতা আছে স্ত্রী যেন তারই প্রতিমূর্তি স্ত্রী পুরুষ সত্যি সত্যি বেটার হাফ নয় ওটা পুরুষের মুখের সৌজন্যের বলি আসলে স্ত্রী অপকৃষ্ট অংশ ভারী ছোট সংকীর্ণ ওদের গন্ডি স্বামী আর সন্তানের বেড়া দিয়ে ঘেরা ওদের ছোট সংসার পুরুষকেও সেই ছোট গন্ডির মধ্যে আটকে রাখতে চায় ওদের চাওয়ার কাছে আত্মসমর্পণ করতে নেই অবনিমোহন তা করেননি এই তার গর্ব এই তার আত্মপ্রসাদ তিনি তো বোকা নন মৃগাঙ্ক কি করে না করে তা তিনি সব জানেন সব টের পান কিন্তু টের পেলেও ওকে তিনি টের পেতে দেবেন না মানুষের ক্ষুদ্রতার সঙ্গে পাল্লা দিতে নেই তার মহত্বের সঙ্গে তার প্রতিযোগিতা খবর পেয়ে মৃগাঙ্ক এসে বলল হঠাৎ ডেকেছেন যে অবনীমোহন বললেন হ্যাঁ হঠাৎই ডেকেছি ডেকে না পাঠালে তো আর দেখা সাক্ষাৎ হবার জোনই তোমাদের সঙ্গে পাশাপাশি ঘরে দুজনে থাকি তবু যেন কতদিন ধরে কথাবার্তা বন্ধ যেন ঝগড়া করে মামলা মোকদ্দমা করে আলাদা হয়ে আছি অবনিমোহনের ভাব প্রবণতায় বেশ একটু লজ্জিত হল মৃগাঙ্ক লজ্জা নিজের জন্যে নয় দাদার জন্যে মাস কয়েক বাদে বাদে দাদার এ ধরনের ভাবালুতার ঝোঁক চাপে বাড়ির প্রত্যেককে ডেকে ডেকে অযাচিত স্নেহ প্রকাশ করেন আবেগরুদ্ধ গলায় অন্তরের ব্যাকুলতা জানান তারপর বোধ নিজেই লজ্জিত হন সেই লজ্জায় আবার মাস কয়েক চুপচাপ থাকেন হ্যাঁ পাশের ঘরেই তো থাকে মৃগাঙ্ক উঠতে বসতে রোজ দেখা হয় আধবার কথাও যে না হয় তা নয় এর চেয়ে বেশি আর কি দরকার এমন কোনো বিষয় সম্পত্তি আছে জানিয়ে রোজ মন্ত্রণার সভা বসাতে হবে দৈনন্দিন সাংসারিক হিসাব বাজার আর ছেলে মেয়েদের জলখাবারের ব্যবস্থা তো বৌদই করেন সে দপ্তরে কারোর নাক ঢোকাবার জোর নেই কারোর কোনো সাহায্যের প্রয়োজন হয় না তার। তবে আর কোন বিষয় নিয়ে দাদার সঙ্গে আলাপ করবে মৃগাঙ্কু দুজনের মধ্যে তো সে সম্পর্ক নয় যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভদ্রতা জানাবে নমস্কার করে বলবে এই যে ভালো আছেন ছেলেপুলে সব ভালো গরমটা বড্ড বেশি পড়েছে যেন আসলে দাদা তো মোটেই সামাজিক হবেন না অফিসার আর বাড়ি ছাড়া দুনিয়ায় আর কোথাও যাবেন না কারোর সঙ্গে আলাপ পরিচয় করবেন না অফিসের নিজের ডিপার্টমেন্টের কয়েকজন ক্যারানি আর বাড়িতে স্ত্রী এছাড়া তৃতীয় কারোর সঙ্গে ওর আলাপ নেই অন্তরঙ্গতা নেই এভাবে চললে দুনিয়া তো দুদিনই একঘেয়ে হতে বাধ্য মাস কয়েক বাদে বাদে ওর হয়তো একবার করে সে একঘেইমি বোধটা আসে আর তার জন্যই ওই রকম ছটফট করেন অবনীমোহনের কথার জবাবে মৃগাঙ্ক বলল আপনি অন্য মোডে থাকেন হয়তো কোনো কিছু চিন্তা করেন তাই কথা বলে ব্যাঘাত করিনি অবনীমোহন একটু হাসলেন তা তো ঠিকই চিন্তা তো করি কিন্তু কি নিয়ে যে চিন্তা করি তা কি কেউ ভাব একদিনও মুখ ফুটে জিজ্ঞেস করো কাব্য সাহিত্য নয় রাজনীতি নয় পরমার্থ নয় তোমাদের ভাত ডাল তেল নুনের চিন্তাতেই আমার দিন রাত কাটে মৃগাঙ্ক বলল অত চিন্তা করবার কি আছে অত চিন্তা আপনি কেন করতে যান অবনীমোহন বললেন স্বাদ করে কি করি বাধ্য হয়েই করতে হয় ভালো কথা আর কোন চাকরি বাকরির খোঁজ কি পেলি মৃগাঙ্ক এবার একটু গম্ভীরভাবে বলল না এখনো পাইনি দু একটা জায়গায় কথাবার্তা চলছে দেখি কতদূর কি হয় অবনিমোহন আর কিছু বললেন না সংসার সম্বন্ধে অনবরত চিন্তা না করলে দু মাস বেকার থেকে একটি পয়সা না দিয়ে কি মৃগাঙ্ক এমন নিশ্চিন্ত থাকতে পারত বাসন্তী স্বামীর দিকে তাকিয়ে বলল নাও ভূমিকা তো হলো এবার আসল কথাটা বলে ফেলো অনেক রাত হয়ে গেছে অবনীমোহন বললেন আমার আসল কথা আমি বলছি এবার তোমার যদি কিছু বলবার থাকে বলো মৃগাঙ্ক বলল ব্যাপারটা কি বাসন্তী তখন সব খুলে বললেন বৈদ্যনাথ প্রীতির যে সম্বন্ধ এনেছেন তার কুটিনাটি বিবরণ দিলেন মৃগাঙ্ক বলল তো দেখতে চায় তারা এসে আগে দেখে যাক আমরাও দেখি শুনি তারপর দুপক্ষের পছন্দ হলে কথাবার্তা চালানো যাবে বাসন্তী স্বামীর দিকে তাকালেন নাও ঠাকুরপোর মত তো জানা গেল এবার তারা এসে দেখে যাক তারপরে মৃগাঙ্কর দিকে চেয়ে বললেন ওর ভাবনা ছিল তোমার মত হবে কি হবে না তুমি ভাইজির বিয়ে দিতে চাও কি না উনি তো আবার তোমার মুখের কথা না শুনলে এক চুলো নড়ে বসবেন না তাই ভালো করে মতামতটা তোমার দাদাকে জানিয়ে যাও ঠাকুরপো মৃগাঙ্ক উঠে দাঁড়িয়ে পরিহাসের সুরে বলল দাদাকে আর আলাদা করে জানাবার দরকার হবে না যাকে জানাবার তাকে তো জানিয়েছি নাও এবার খেতে টেতে দাও গিয়ে বলে মৃগাঙ্ক বেরিয়ে গেল বাসন্তীর স্বামীর দিকে তাকিয়ে বললেন নাও হলো তো ওঠো এবার অবনীমোহন বললেন হুম মনে মনে ভাবলেন হলো আর কই নিজের মেয়ের বিয়ের সম্বন্ধে তিনি তো ভাইয়ের শুধু মুখের মতামতটাই শুনতে চাননি অন্তরের আগ্রহটাও দেখতে চেয়েছিলেন শুধু হোক বললেই তো আর মেয়ের বিয়ে হয় না তার জন্যে যথেষ্ট টাকা পয়সা দরকার কিন্তু মৃগাঙ্ক সে আলোচনার ধার দিয়েও গেল না ইচ্ছে করে এড়িয়ে গেল পাচে ওসব কোনো কথা ওঠে তাই তাড়াতাড়ি পালিয়ে গেল কিন্তু অবনী মোহন তো ওর কাছে মেয়ের বিয়ের জন্য আলাদা করে টাকা চাননি তিনি জানেন মৃগাঙ্কর দেওয়ার শক্তি নেই সে দিতে পারে না মৃগাঙ্কের শক্তি সামর্থ্যের কথা অজানা নেই মোহনের কিন্তু সামর্থ্যই তো সব নয় তার চেয়ে বড় হৃদয় পরিবার সম্বন্ধে দরদ সেই দরদের পরিচয় তো সে দিতে পারত জিজ্ঞেস করতে পারত পরিবারের এরকম আর্থিক অবস্থায় মেয়ের বিয়ের খরচ কি করে চলবে কি করে থেকে টাকা জোগাড় করবে অবনীমোহন তার জন্যে ওর আন্তরিক উদ্বেগ চিন্তাভাবনা দেখে খুশি হতেন কোথাও যে কোনো পুঁজি নেই তা তো সে জানে নাকি ভেবেছে গোপনে গোপনে তিনি বহু টাকা সঞ্চয় করেছেন কোনো অভাব অনটনই তার নেই এই বিরূপতা এই বিদ্বেষ বোধ ফের এসে জমতে থাকে অবনীমোহনের মনে বাসন্তী বলে তুমি ওকে নষ্ট করেছ তুমি প্রশ্রয় দিয়ে অতিরিক্ত ভালো মানুষই দেখিয়ে দেখিয়ে ওকে খারাপ করে ফেলেছ এখন হায় আফসোস করে আর কি হবে যদি ভালো চাও তো এখনো নিজের বুঝ বুঝে চলো এভাবে চললে একপাল পাল ছেলে পুলে নিয়ে তোমাকে বুড়ো বয়সে পথে দাঁড়াতে হবে আমি বলে দিলুম তা দাঁড়াতে হয় হোক তবু তিনি ছোট ভাইয়ের কাছে ছোট হতে পারবেন না মুখ ফুটে বলতে পারবেন না তোমার কাছে টাকা টাকা চাই তোমার ছাড়া এ সংসারে আমি চালিয়ে রাখতে পারবো না এ কথা কিছুতেই বলবেন না তিনি কেন বলতে হবে সে কি নিজের চোখে সব দেখতে পাচ্ছে না দেখেও যদি তার কর্তব্যবোধ না জাগে মমত্ববোধ না জাগে তবে কি শুধু মুখের বলায় তা জাগবে বাসন্তী বলে তুমি ওকে আদর দিয়ে নষ্ট করেছ কোনোদিন শাসন করনি দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দাওনি তার ফলে এই রকম হয়েছে ভালো চাও তো এখনো শক্ত করে চাপ দাও দুটো নরমও বলো দুটো গরমও বলো দেখবে টাকা আপনি বেরোবে কিন্তু অবনিমোহন জানেন তা বেরোবে না বরং আচমকা চাপ দিতে গেলে সব ভেঙে যাবে তাঁর সংসার একেবারে টুকরো টুকরো হয়ে যাবে মৃগাঙ্কের স্ত্রী সুরমার মনোভাব তিনি যে না বোঝেন তা নয় আধুনিক কালের কলেজে পড়া মেয়ে চারিদিকে স্বাতন্ত্র বোধের বেড়া দিয়ে ঘেরা কেবল শক্তিতে কুলিয়ে ওঠে না তাই নইলে আরো পরিচয় পেতেন অবনীমোহন সে স্বাতন্ত্রের আরো উগ্র প্রকাশ দেখতে পেতেন এই একান্নবর্তী পরিবারের থেকেও সুরমা যেন আলাদা নিজের ঘরের মধ্যে সে ছোট এক সংসার রচনা করে নিয়েছে বাড়ির কারোর সঙ্গে বড় একটা না ঘরের মধ্যেই থাকে একবার বইয়ের আলমারি খোলে আর একবার কাপড়ের আলমারি দুটি আলমারিকে ঝাড়ে পচে সাজায় গুছায় নিজের দুটি ছেলেমেয়ের আদর যত্ন করে তাদের জামা জুতো পরিয়ে দেয় রান্নাঘরের বড় উনুন থেকে বারবার চা খেতে অসুবিধে হয় বলে মৃগাঙ্ক ওকে একটা স্টোভ কিনে দিয়েছে সেই স্টোভ যখন তখন জ্বলে ওঠে ফুঁসফুঁস করতে থাকে সে স্টোভে শুধু চাই হয় না মৃগাঙ্কের বন্ধু বান্ধব আসে শালাশালীরা আসে তাদের হাসি গল্পের শব্দ নিজের ঘরে বসেই শুনতে পান মোহন সবই তিনি টের পান কিন্তু টের পেয়েও কিছু বলেন না মোহন বলাটা সংকীর্ণতা ক্ষুদ্রতা আত্মারহীনতার পরিচয় বাসন্তী অবশ্য বলতে ছাড়ে না এই নিয়ে দুই জায়ের মধ্যে মাঝে মাঝে কথান্তর মনান্তর হয় বাসন্তী জোর গলায় চেঁচিয়ে সুরমা আস্তে আস্তে দু একটা কথা বলে কিন্তু তার সেই মৃদু আর মৃত ভাষণে ধার কম থাকে না জ্বালা কম থাকে না তবু স্ত্রীকেই ধমক দেন অবনিমোহন স্ত্রীকেই শাসন করেন বলেন ছি 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 এত ছোট তুমি এত ছোট তোমার আত্মা সে ধিক্কার যেন নিজেকেই ধিক্কার বাবার মতো তার তো দেশ আর সমাজের বড় কর্মক্ষেত্র নেই শুধু একটি বাড়ি একটি পরিবার এই পরিবারের মধ্যেও কি বড় হয়ে থাকতে পারবেন না মোহন শুধু বয়সে আর সম্পর্কে বড় হয়েই থাকবেন হৃদয়ের দিক থেকে বড় হতে পারবেন না ওরা যা করছে করুক মোহন নিজের আদর্শ থেকে ভ্রষ্ট হবেন না যতক্ষণ সাধ্য আছে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ যুজবেন সংসারের জন্য প্রাণপাত করবেন সেও ভালো কিন্তু নিজের পতন ঘুরতে দেবেন না মা অরুণ এসে দোরের সামনে দাঁড়ালো বাসন্তী নিচে নামতে যাচ্ছিলেন ছেলেকে দেখে থেমে দাঁড়িয়ে বললেন এই যে নামতো এতক্ষণে বুঝি তোর বাড়ি ফেরার সময় হল হ্যাঁ রে তুই যে অতুলকেও ছাড়িয়ে গেলি এ অভিযোগের কোনো জবাব না দিয়ে অরুণ বলল তোমরা সব খেয়ে দিয়ে নিয়েছো বাসন্তী বললেন তোরা রাত দুপুর পর্যন্ত থাকবি বাইরে আর আমরা খেয়ে দিয়ে নেব তাই নি নাকি কোনোদিন অরুণ একটু কোমল সুরে বলল না না বেশি রাত হয়ে গেলে তোমরা খেয়ে নিও মা বাসন্তী হেসে বললেন হয়েছে আর তোমার দরদে কাজ নেই অত বেশি দরদ টরদ নান্তু মরে যাবরে রে মরে যাব অরুণ মৃদু হেসে মুখ ফিরিয়ে তেতলার সিঁড়িতে পা দিয়েছে বাসন্তী পিছন থেকে ডেকে বললেন ও কি চললি যে শোন অরুণ ফিরে এসে ফের মায়ের সামনে দাঁড়ালো বাসন্তী বললেন আজ না পয়লা তারিখ মাইনে পেয়েছিস তো অরুণ মৃদুস্বরে বলল পেয়েছি বাসন্তী হাত পাতলেন দে আমার তবিল একেবারে খালি কালকের বাজারের পয়সাটি পর্যন্ত নেই অরুণ নিঃশব্দে পকেট থেকে টাকা বের করে দিল বাসন্তী নোটগুলি হাতে নিয়ে বললেন কম কম লাগছে যে নেওয়ার সময় গুনে নিয়েছিলি তো বলে নিজেই নোটগুলি একখানা একখানা করে গুনতে আরম্ভ করলেন বাসন্তী অরুণ বলল গুনে কি করবে মা ওখানে একশো টাকা আছে বাসন্তী বললেন মোটে একশো পঁচিশ কেন বাকি টাকা কি হলো গত মাসে তো একশো পঁচাশি দিয়েছিলি বাকি সবই কি তোর হাত খরচের জন্য লাগবে অরুণ মৃদুস্বরে বলল না সেজন্যে নয় টাকাটা অন্য কাজে দরকার হয়েছে বাসন্তী বললেন কি কাজ শুনি অরুণ বলল আর একজনকে কয়েকদিনের জন্য ধার দিয়েছি বাসন্তী ভ্রু বললেন কাকে অরুণ বলল তাও কি তোমার জানা দরকার বাসন্তী বলল দরকার বলেই তো জিজ্ঞেস করছি অরুণ বলল বেশ তাহলে শোনো আমার একটি বান্ধবীকে ধার দিতে হয়েছে তার অত্যন্ত দরকার বাড়ি ভাড়া বাকি পড়েছে বাসন্তী বাধা বললেন বাড়ি ভাড়া তো আমারও বাকি অরুণ বলল তার দেওয়ার অনেক লোক আছে কিন্তু তার আর কেউ নেই বাসন্তী বিদ্রুপের ভঙ্গিতে বলল তাই বুঝি তুমি গিয়ে তার একমাত্র সহায়ক হয়েছ অরুণ তীব্র স্বরে বলল মা তারপর স্থির দৃষ্টিতে একটুকাল বাসন্তীর দিকে তাকিয়ে রইল ঘরের ভিতর থেকে অবনিমোহন সব শুনতে পাচ্ছিলেন এবার দূরের সামনে এসে দাঁড়ালেন বললেন কি হয়েছে কাকে টাকা দিয়েছে নান্তু বাসন্তী স্বামীর দিকে ফিরে তাকালেন আহ তুমি আবার কেন এলে এর মধ্যে তোমার আসবার কি দরকার অবনীমোহন বললেন আসার দরকার বলেই এসেছি এতদিন না এসে এসেই তো সংসারের এই হাল কাকে টাকা দান করে এসেছে নান্তু ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন নবনীমোহন খোঁচা খেয়ে অরুণ উদ্ধত ভঙ্গিতে বলল দান নয় ধার কাকে দিয়েছি তা মার কাছ থেকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন এই বলে অরুণ উপরে উঠে গেল খানিক বাদে প্রীতি এসে ওর ঘরের সামনে দাঁড়াল দাদা তোমার ভাত বাড়া হয়েছে খাবে চলো ওরা সব বসে আছেন অরুণ ঘরের ভিতর থেকে বলল। ওদের গিয়ে বল আমি খেয়ে এসেছি প্রীতি বলল এই ঝগড়াঝাটির পর সে কথা কি কেউ বিশ্বাস করবে সবাই ভাববে তুমি রাগ করে খেলে না তাচ্ছে চলো দুটি খেয়েই আসবে অরুণ বিরক্ত হয়ে বলল আহ বললাম যে খেয়ে এসেছি প্রীতি বলল সে কথা কেউ বিশ্বাস করবে না অরুণ বলল তার জন্যে তো আমি আর ভরা পেট খেতে পারি নেই প্রীতি বলল তাহলে সত্যি তুমি খেয়ে এসেছো কোত্থেকে খেয়ে এসেছ দাদা অরুণ বলল তা শুনে তোমার কি দরকার প্রীতি মুখ টিপে হাসল না আমার আর কিছু দরকার নেই মা জিজ্ঞেস করলে কি বলবো তাই বলে দাও ওর হাসি দেখে অরুণ একটু হাসল কিছু বলতে হবে না তুই যা প্রীতি বলল সকলের সামনে বলবো না মা যদি খুব চেঁচামেচি করে তাহলে তাকে শুধু আড়ালে ডেকে বলবো কি বলো বলে প্রীতি আর দাঁড়ালো না অরুণ ভাবল কাজটা ভালো হল না ও যদি সত্যি গিয়ে বলে করবিদের বাড়ি থেকে অরুণ খেয়ে এসেছে তাহলে মার চেঁচামেচি বাড়বে ছাড়া কমবে না সকলে আরো অনেক কিছু ভাববে তার চেয়ে বরং অল্প করে একমুঠো খেয়ে আসা ভালো রাত্রে তো সে এমনিতেই কম খায় তাতে কেউ কিছু ভাববে না রাগ করে মাঝে মাঝে অরুণ এর আগেও দু এক রাত্রি খায়নি কিন্তু আজ খেয়ে এসেও না খাওয়ার ভান করতে হচ্ছে একটু বাদে অরুণ নিচে নেমে গেল তারপর অবনীরা দুই ভাই যেখানে খেতে বসেছিলেন সেখানে গিয়ে এক পাশে গম্ভীর মুখে পিঁড়ি পেতে বসল খাওয়া দাওয়ার পাট চুকে গেলে রাত্রে ফের এসে প্রীতি দেখা করল অরুণের সঙ্গে বলল তোমার সঙ্গে কথা আছে দাদা অরুণ বিছানায় শুয়ে পড়ে একটা মাসিক কাগজের পাতা উল্টাচ্ছিল বোনের দিকে চেয়ে বলল। কি কথা প্রীতি একটু ইতস্তত করে বলল ওঁরা আমার সম্বন্ধ দেখতে শুরু করেছেন তুমি ওদের বারণ করে দাও আমি কিন্তু বিয়ে করব না অরুণ হেসে বলল ইস কি কঠিন প্রতিজ্ঞা কিন্তু আমাদের দেশের বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরা কোনোদিনই বিয়ে করে না তাদের বিয়ে হয় তারা বিয়ে বসে তোর কোনো ভয় নেই আমরা চৌদোলা করে তোকে পিড়িতে বসিয়ে দেব তোর একটুও পরিশ্রম হবে না প্রীতি বলল না ঠাট্টা তামাশার কথা নয় আমি সত্যি বলছি তোমরা যদি গোড়া থেকে আমার কথা না শোনো শেষে কিন্তু একটা মহা অনর্থ হবে তুমি ওদের বলে দিও যে আমার বিয়েতে মত নেই অরুণ বলল আচ্ছা তা না হয় বললাম কিন্তু অমতের কারণটা কি তাই বলতো প্রীতি বলল কারণ আবার কি অমনি আমি অমনিই থাকবো চাকরিবাকরি বাকরি করবো সবারই যে বিয়ে করতে হবে তার কোনো মানে আছে অরুণ বলল। তা নেই কিন্তু চাকরি করে বয়স যখন বেড়ে যাবে তখন বর খুঁজে পাওয়াই ভার হয়ে উঠবে প্রীতি বলল, আমার বর কাউকে খুঁজতে হবে না অরুণ বলল কেন তুই কি নিজেই খুঁজে নিবি নাকি ভালোই তো প্রীতি মুখ যেন আরক্ত হয়ে উঠল মুখ নামিয়ে একটুকাল চুপ করে রইল প্রীতি তারপর বিরক্তির ভঙ্গিতে বলল বললাম যে আমি কোনোদিনই বিয়েই করব না তার আবার বর খোঁজা খুঁজি কিসের তুমি ওদের বুঝিয়ে বলো অরুণ বলল আচ্ছা বলবো যা এবার নিশ্চিন্তে ঘুমো গিয়ে যা প্রীতি আর কোনো কথা না বলে উঠে চলে এলো অরুণ দৌড় ভেজিয়ে দিয়ে আল্লায় ঝুলানো শার্টের পকেটে হাত ডুবিয়ে দিল সিগারেটের জন্য সিগারেটের বাক্সের সঙ্গে আর একটা জিনিস হাতে লাগলো মুখ ছেঁড়া একখানি খাম চিটিখানা জামা খুলবার সময় বুক পকেট থেকে পড়ে গিয়েছিল অরুণ তুলে নিয়ে সেখানা ফের ঝুল পকেটে রেখে দিয়েছে সিগারেট ধরিয়ে চিটিখানা চোখের সামনে মেলে ধরল অরুণ আজ সকালের ডাকে চিটিখানা পেয়ে একবার পড়েছে অফিসে গিয়ে পড়েছে আরও একবার এই তৃতীয়বারেও যেন তা পুরনো হয়নি হ্যাঁ করবি লিখেছে এবার আর দেওরের জবানিতে নয় নিজের জবানিতে নিজের হাতের অক্ষরেই চিঠি লিখেছে করবি খুবই সাদা মাঠা বৈষয়িক যেন তার মধ্যে বিষয়াতীতের স্বাদ পেয়েছে করবি লিখেছে মান্য বরে সু হঠাৎ বড় দরকারে পড়ে চিঠিখানা আপনাকে লিখতে বাধ্য হচ্ছি এ ধরনের চিঠি যাতে আপনাকে না লিখতে হয় তার জন্য এই দুদিন ধরে অনেকবার অনেক রকম চেষ্টা করে দেখলাম কিন্তু কিছুতেই পেরে উঠলাম না এ চিঠি আমার সেই অক্ষমতার কাহিনী অসামর্থ্যের নিদর্শন কিন্তু ঘুরিয়ে বলার বস্তু তো নয় যতই ঘুরিয়ে বলি এর স্থূলতা তো কিছুতেই ঢেকে দিতে পারবো না তাই খুলেই বলি সহজভাবে সোজা ভাষায় নিজের অভাবের কথাটা আপনাকে জানিয়ে ফেলি চোখ মুখ বুঝে একবার বলে ফেলতে পারলে আর কোনো চক্ষু লজ্জা থাকবে না তখন যত লজ্জা আপনার যত দায় আপনার যত অসুবিধে আপনার গোটা পঞ্চাশের টাকা ধার দিতে পারেন এই চার পাঁচ দিনের জন্য ভারী ঠেকে পড়েছি বাড়িওয়ালার কাছে আর হাত জোর করতে চাইনি তাই আপনার কাছেই হাত পাতলুম ইতি করবি বসু রবিবার বিকেলে মেয়ে দেখার তারিখ ঠিক হলো ছুটির দিন পুরুষেরা সবাই বাড়ি থাকবে কদিন ধরে দুটি পরিবারের মেয়েদের মধ্যে কেবল এই বিয়ের প্রসঙ্গের আলোচনাই চলতে লাগল বাসন্তী বললেন মেয়ে বড় হলে তার গয়নাপত্র সবাই সুবিধে মতো দু একখানা গড়িয়ে রাখে কিন্তু আমাদের বাড়ির ধরন ধারণই আলাদা কনকলতা আশ্বাস দিয়ে বললেন তার জন্যে ভাবনা কি ঠাকুরজি টাকার ব্যবস্থা থাকলে কলকাতায় কি জিনিসের অভাব হয় দু ঘন্টার মধ্যে সব ঠিক করে ফেলা যায় বাসন্তী বললেন টাকার জোগাড় থাকলে তো সে কথা বৌদি আমাদের মতো সংসারে আগে থেকেই একটু একটু করে তৈরি করতে হয় আমি কতদিন ধরে বলেছি কিন্তু আমার কথা কি কেউ শোনে কনকলতা মুচকি হেসে বললেন ভদ্রলোককে তো দিনের মধ্যে পঁচিশ বার ওঠাও আর পঁচিশ বার বসাও এতেও যদি কথা না শোনা হয় বাসন্তী হেসে বললেন বাইরে থেকে তোমরা ওই রকমই ভাবো কিন্তু ভিতরে ভিতরে যা একখানা মানুষ তা যাকে সংসার করতে হয় সেই বোঝে বাড়ির ছেলে মেয়েদের মধ্যেও বেশ একটা স্ফূর্তির ভাব দেখা গেল প্রীতিদির বিয়েতে কে কোন কাজ করবে কে কার কোন কোন বন্ধু নিমন্ত্রণ করবে মুখে মুখে তার তালিকা পর্যন্ত ঠিক হতে লাগল ভুবনময়ী বললেন এখনো পর্যন্ত কোথায় বিয়ে তার ঠিক নেই তোদের একেবারে ফুলসজ্জা তৈরি আগে মেয়ে মেয়েদেরকে পছন্দ হোক কথাবার্তা ঠিক হোক তবে তো এ মেয়েদের বিয়ে না চালে বিশ্বাস নেই সবাই কিছু না কিছু বলছে হাসি ঠাট্টা আলাপ আলোচনা করছে শুধু প্রীতি নির্বাক তার মুখ গম্ভীর একটু হাসি নেই তার মুখে তার যে বিয়ে করার ইচ্ছে নেই সে যে সারা জীবন কুমারী থাকবার সংকল্প করেছে এ কথা কেবল দাদাকেই নয় মাকেও একবার জানিয়েছে প্রীতি কিন্তু কেউ তার কথায় আমল দেয়নি যেন ওর চেয়ে অদ্ভুত কথা অসম্ভব প্রস্তাব আর কিছু নেই মেয়ের কথায় বাসন্তী ধমক দিয়ে বলেছেন আবদার আর কি বিয়ে করবি না ঘর গৃহস্থালী করবি না সারা জীবন বুঝি এইভাবেই যাবে ভেবেছিস প্রীতি জবাব দিয়েছে গেলই বা সকলের জীবনই যে একভাবে কাটবে তার কি মানে আছে বাসন্তী বিরক্ত হয়ে বলেছেন আর গুণ নেই ছাড়গুন আছে দুখানা কাজকর্ম ভালো করে শিখবে তার নামে দেখানি যত সব লম্বা লম্বা বলি আমি তখনই বলেছিলাম দাদার মেয়ের মতো ওরও সময় থাকতে থাকতে বিয়ে দাও লেঠা চুকে যাক তা আমার কথা তো কারো কানে গেল না এখন হেন তেন কত কথা শুনতে হবে সেদিন সন্ধ্যার পর ছাতের কোণে বিজু চুপচাপ দাঁড়িয়েছিল প্রীতি এসে পাশে দাঁড়ালো একটু চুপ করে থেকে বলল শুনছ তো সব বিজু ফিরে তাকালো কি সব প্রীতি বলল বাহ এই যে দেখাশোনার কথা চলছে রবিবার তারা সব দেখতে আসবে তুমি কি শোননি বিজু বলল শুনেছি প্রীতি বলল কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে মনে তো হয় না যে শুনেছো বেশ চুপচাপই তো বসে আছো দেখছি বিজু প্রীতির দিকে তাকিয়ে একটু হাসলো চুপচাপ থাকবো না তো কি সারা বাড়ি ভরে চেঁচামেচি করে বেড়াবো তাতে কি লাভ হবে কিছু না হইচই চেঁচামেচি করবার ছেলে বিজু নয় চিরকালে শান্তশিষ্ট লাজুক মুখ চোরা স্বভাবের মানুষ চেঁচামেচি করবার কারণ ঘটলেও সে চেঁচামেচি করে না পাশ কাটিয়ে যায় বৈদ্যনাথের স্বভাবের একেবারে বিপরীত বিজু বাড়ি থাকলেও টের পাওয়া যায় না ও আছে যতক্ষণ থাকে ঘরের কোণে নিজের মনে বইপত্র নিয়ে কাটায় বাড়ির সকলের সঙ্গে তার যেন আলাপও নেই কদাচিত কারো সঙ্গে দু একটা কথাবার্তা হয় বাপ মার সঙ্গেও তেমনি বৈদ্যনাথের সামনে মুখ তুলে সে কথা পর্যন্ত বলে না ভালো ছেলে বলে সকলের কাছে সুনাম আছে বিজুর কেবল প্রীতিই জানে সবাই যা মনে করে বিজু শুধু তাই নয় ওর মধ্যে লুকিয়ে আছে আরও একজন ভিন্ন ধরনের মানুষ যে অস্থির চঞ্চল আর মোটেই ভালো ছেলে নয় কিন্তু প্রীতি কেবল তাকে চেনে আর কেউ তার কোনো খোঁজখবর রাখে না যদি বা টুনুরুনুরা এক আধবার কিছু কিছু আন্দাজ করতে পারে কোন কথা বলবার সাহস তাদের নেই বিজুর সম্বন্ধে সেসব কথা কে বিশ্বাস করবে এই ভালো মানুষের ছদ্মবেশের আড়ালে এতদিন ধরে বেশ লুকোচুরি চলছিল কিন্তু আর বুঝি চলে না এবার বুঝি সব ধরা পড়ে যায় ধরা পড়লেই ভালো প্রীতির এক এক সময় মনে হয় তারা ধরা পড়ুক যা হবার হয়ে যাক তাহলে এই দম আটকানো ভাবটা তো শেষ হতো কিন্তু তা সম্ভব নয় বিজু এখনো পর্যন্ত লুকিয়ে থাকতে চায় ওর বোধায় ধারণা চিরকাল এভাবে লুকিয়ে থাকা যাবে লুকিয়ে রাখা যাবে শুধু বিজুরই বা কেন প্রীতিরও মনে হয় বাড়ির সকলের মধ্যেই এই লুকোচুরি ভাবটা আছে বিশেষ করে মা মামিমা দিদিমা এদের কথায় মাঝে মাঝে যেন এক তার আভাস মেলে যেন মনে হয় ওরা কিছু কিছু আন্দাজ করতে পারছেন কিন্তু ওরা কেউ তা প্রকাশ করতে চান না প্রীতির এক সময় বুক কাঁপে বুঝি ওরা কিছু স্পষ্ট করে বলেই ফেললেন কিন্তু তা ওরা বলেন না প্রীতি এতদিনে বুঝেছে তেমন করে বলবার ওদের সাহস নেই তাদের মতো ওরাও লোকচুরির পক্ষপাতি কিন্তু এবার তো আর লুকোচুরি নয় এবার তো ওরা স্পষ্টই বিয়ের আয়োজন করেছেন ওরা ওদের মনস্থির করে ফেলেছেন এখন কি চুপ করে থাকা যাবে চেঁচামেচি করে কিছু লাভ নেই তা ঠিক কিন্তু ওরা তো সব একদিকে ওরা যদি জোর করেই সব ঠিকঠাক করে ফেলেন তখন কি করা যাবে বিজু বলল কিন্তু বেঠিক করবার ভার তো সব তোমার ওপর তুমি যদি রাজি না থাকো তোমার যদি মনের জোর থাকে কার সাধ্য জোর করে তোমার বিয়ে দেয় প্রীতি বলল তুমি পুরুষ ছেলে তোমার পক্ষে জোর করে কিছু বলা সহজ কিন্তু আমার জোর কি টিকবে তুমি কি কেবল জোর করার কথা বলবে কেবল উপদেশ আর পরামর্শ দেবে তোমার কি আর কিছু করার নেই বিজু বলল আছে বই কি যখন করবার তখন করব আগে থেকে হইচই করলে সব পণ্ড হবে মেয়ে দেখে গেলেই তো আর সব হয়ে গেল না তারপরও তো আরো কিছু সময় পাওয়া যাবে তাছাড়া পরীক্ষা দিয়ে পাশ করাটাই শক্ত তো ইচ্ছে করলেই করা যায় ওরা যাতে অপছন্দ করে সেটুকু তো অন্তত করতে পারবে ঠিক এতক্ষণ এ কথা মনেই হয়নি প্রীতির এই একটা ফাঁক আছে এই একটা পথ পাওয়া গেছে এবার বাড়ির সবাই যত অনুষ্ঠান আয়োজন করুক ভিতরে ভিতরে সব পণ্ড করে দেওয়ার মতো শক্তি আছে প্রীতির পাত্রপক্ষ দেখে হয়তো তাকে অপছন্দ করবে না কিন্তু সে বোকা সাজতে পারে অতিরিক্ত ফাজিল সাজতে পারে এমন আরো অনেক কিছু করতে পারে যার জন্য ওরা অপছন্দ করে যাবে তবু ভালো লাগে না তবু সমস্ত ব্যাপারটা ভাবতেই কেমন যেন গা ঘিন ঘিন করে এর চেয়ে যদি সোজা সরল কোনো পথ থাকতো কিন্তু না আর কোনো পথ নেই সহজভাবে কিছু করারই জো নেই আর রবিবার বিকেল সাড়ে চারটে বিপিনবাবুরা আসবেন মেয়ে দেখতে কিন্তু বৈদ্যনাথ সকাল থেকেই তর্জোর আরম্ভ করলেন বাইরের বসবার ঘর ঝাড়া হয়েছে ধুয়ে মুছে পরিষ্কার করালেন তক্তপোষের ওপর ঢালা ফরাস পাতালেন এক দুপুর বসে দেওয়ালের বড় ঘড়িটার সময় ঠিক করলেন তেতলা থেকে একতলা পর্যন্ত ছোটাছুটি হাঁক ডাক করে বাড়ির লোকজনকে তিনি প্রায় অস্থির করে তুললেন কনকলতা স্বামীর ব্যস্ততা দেখে বললেন বাবা রে বাবা এর আগে আর কারো ভাগ্নিকে কেউ যেন কোনোদিন দেখতে আসেনি তুমি যেন প্রথম দেখাচ্ছ ভাব দেখে মনে হয় কন্যাদায়টা যেন অবনীবাবন নয় তোমার বৈদ্যনাথ বললেন হুম যাও যাও কাজে যাও ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করো গিয়ে কনকলতা বললেন কেন তুমি নিজে সাজাও সবই তো নিজের হাতে করছো এটাই বা বাদ থাকে কেন আমরা কি সাজতে সাজাতে জানি যে সাজাবো মুখ টিপে হাসলেন কনকলতা বৈদ্যনাথ বললেন বাজে বকনা যা বলছি তাই করো গিয়ে আর দেখো আমাদের ঘরেই ওকে দেখাবার ব্যবস্থা করুক বেশ খোলা মেলা আছে ওই ঘরেই সুবিধা হবে কনকলতা বললেন আচ্ছা আচ্ছা তাই হবে গরজখানা যেন তোমারই বেশি দেখা যাচ্ছে মেয়ের কাকার তো দেখাই নেই বাপ একজন ঘরের মধ্যে ভোলানাথ হয়ে বসে আছেন তোমার মতো গরজ আর তো কারো দেখছি নে বৈদ্যনাথ কোনো জবাব দিলেন না গরজ যে কেন এত বেশি তা কনকলতা কি বুঝবে বুঝিয়ে তাকে দরকার নেই যেমন করেই হোক মেয়েটাকে পার না করতে পারলে বিজুর পরীক্ষা টরীক্ষা আর দেওয়া হবে না দিলেও ফেল করবে অথচ কোনোদিন তার ছেলে কোনো একটি বিষয় ফেল করেনি সব সাবজেক্টে ভালো মার্ক রেখে পাশ করে এসেছে কোনোদিন কেউ ওকে একটা পান সিগারেট পর্যন্ত খেতে দেখেনি পাড়ার ডাক্তারবাবু প্রায়ই বলেন বৈদ্যবাবু আপনার ছেলেটি একটি রত্ন পাড়ার যা সব সংসর্গ তার ভিতরেও ছেলেদের আপনি যেভাবে ঠিক রেখেছেন তাতে আপনার বাহাদুরি স্বীকার করতেই হয় মশাই হ্যাঁ নিজের রীতি নীতি রুচি আদর্শ অনুযায়ী ছেলে মেয়েদের তিনি গড়ে তুলতে চেষ্টা করেছেন অবনের মতো গা ছাড়া দেননি যার যেমন খুশি সে তেমন ভাবে চলুক সে নীতি বৈদ্যনাথের নয় কিসে খুশি হওয়া উচিত তা বলে দেওয়া দরকার বুঝিয়ে দেওয়া দরকার ছেলে মেয়েদের সেইভাবেই বুঝিয়েছেন বৈদ্যনাথ কোন বিলাসী তাকে প্রশ্রয় দেননি সিনেমা থিয়েটার শহরের আরো পাঁচ রকমের হইচই হুজুক যাতে ওদের মন কেনা টানে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছেন ঘর ভরা জায়গা আছে বাড়ি ভরা জায়গা আছে পড়াশোনা করো খেলো ছাদের ওপর ফুল আর শাকসবজির চাষ করো অবসর মতো ঘর সংসারের কাজে এখন থেকেই হাতে করি দাও কাজের অভাব কি রুটিন বেঁধে চলো ছন্দ ছাড়া যেমন কবিতা হয় না নিয়ম ছাড়া তেমনি জীবনকে গড়ে তোলা যায় না প্রথম প্রথম এই নিয়ম মানায় কষ্ট হতে পারে পরে দেখবে নিয়ম না মানলে আরো বেশি কষ্ট এইভাবেই তিনি বুঝিয়েছেন ছেলেদের খুব বেশি শাসন করতে হয়নি কিন্তু শক্ত হতে হয়েছে বিজু আর বিনু দুজনেই সাপ দুজনেই তাকে শ্রদ্ধা করে একটু হয়তো বেশি রকম ভয়ই করে কিন্তু গুরুজনকে ভয় করা ভালো ভয় ভেঙে গেলে কি হয় তা তো তিনি চোখের ওপরেই দেখতে পাচ্ছেন যেমন তার বড় ভাগ্নে তেমন মেজটি শিক্ষিত অশিক্ষিত দুই সমান একজন কথায় কথায় বাপের সঙ্গে তর্ক করে আর একজন কথায় কথায় মাসাল ফুলায় অবনী যদি এখনো সমঝে না চলে তাহলে বুড়ো বয়সে ওর কপালে আরো দুঃখ আছে কিন্তু বিজুবিনু ওদের মতো হয়নি তিনি যা চেয়েছেন ছেলেরা প্রায় সেই রকমই হয়ে উঠেছে বিজু ফোর্থ ইয়ারে পড়লে কি হবে আজকালকার কলেজের ছেলেদের মতো কোনো বিলাস ব্যসন নেই রাজনীতির হুযুব নেই বন্ধু বান্ধবদের উৎপাত নেই বৈদ্যনাথ ছেলেদের অনেকদিন উপদেশ দিয়েছেন পাঠ্যাবস্থায় বন্ধুত্ব টন্ধুত্ব ভালো নয় ওতে পড়াশোনার ক্ষতি করে ছাত্র হবে যোগী তার যোগাযোগ থাকবে শুধু বইয়ের সঙ্গে জ্ঞানের সাধনা ব্রহ্মচারীর সাধনা সংসারের মধ্যে থেকেও মনে করতে হবে সংসারের মধ্যে নেই বিজু এই উপদেশ অক্ষরে অক্ষরে বেনে চলেছে কিন্তু যত গোলমাল বাঁধিয়েছে বাসন্তীর মেয়েটা মেয়েটা যে খারাপ ফাজিল ফক্কর কি আড্ডাবাজ প্রকৃতির তা নয় বরং নিরীহ শান্তশিষ্ট ধরনেরই তার ছেলের মতো মেয়েটিও ভালো কিন্তু বয়স বিশেষে অবস্থা বিশেষে একটি ভালো ছেলে আর একটি ভালো মেয়ের বেশি ঘনিষ্ঠ যোগাযোগ ভালো নয় তাদের রাসায়নিক ফল খারাপ খুব চরম যদি কিছু নাও ঘটে পড়াশোনা কাজকর্মের ব্যাঘাত ঘটাবার পক্ষে তাই যথেষ্ট বৈদ্যনাথ স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই ব্যাঘাত ঘটছে কিছুদিন যাবৎ বিজু পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে পড়ে কার গলার স্বর পায়ের শব্দ শোনবার জন্য যেন উৎকর্ণ হয়ে থাকেও একটু বাদেই প্রীতি যখন আসে ওর চোখে মুখে এক আনন্দের আভাস জাগে মেয়েটা ঘর ছেড়ে নড়তে চায় না টুকটাক এটা ওটা করে আর বিজু ততক্ষণ কেবল বইয়ের পাতা উল্টায় সে সময় এক লাইনও যে ওর পড়া হয় না তা বৈদ্যনাথের বুঝতে বাকি থাকে না তাছাড়া সকলের অসাক্ষাতে দেখা করার দিকে ওদের যে বেশ একটু ঝোঁক আছে তা লক্ষ্য করেছেন বৈদ্যনাথ কিন্তু হইচই করে ব্যাপারটাকে অনর্থক ঘুলিয়ে তুললে ফল আরো খারাপ হবে তার চেয়ে মেয়েটির যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া যায় ততই ভালো অবশ্য বৈদ্যনাথের ধারণা এখনো তেমন কিছু হয়নি তার ছেলে কোন রকম দুর্নীতি করতে পারে না সিগারেটটা পর্যন্ত খেতে যার সাহস নেই তারও সব দুর্বুদ্ধি মাথায় আসবে কোথেকে এসব স্নেহ ভালোবাসাই সম্ভব কিন্তু স্নেহের বাড়াবাড়ি কেউ তো প্রশ্রয় দেওয়া যায় না তাও শেষ পর্যন্ত আসক্তিতে দাঁড়িয়ে যায় আর ছাত্রজীবনের পক্ষে যে কোনো আসক্তি খারাপ বোন তো বোন একটা কুকুর একটা পাখি এমনকি একটা ফুটবলের ওপরও যদি বেশি আসক্তি এসে পড়ে পড়াশোনা মাটি করে দেওয়ার পক্ষে তাই যথেষ্ট এ অবস্থায় কর্তব্য কি বৈদ্যনাথ এ নিয়ে অনেক ভেবেছেন যদি সম্ভবত অন্য বাড়িতে চলে যেতেন কিন্তু এখনকার দিনে ভাড়াটে বাড়ি সুলভ নয় অবনীদেরও সরে যেতে বলা যায় না ওরাই বা কোথায় যাবে এর একমাত্র সমাধান মেয়েটিকে পার করা চোখের আড়ালে গেলেই মনের আড়ালে যাবে তাই নিজের গরজ করে ভাগ্নির বিয়ের চেষ্টা চরিত্র করছেন বৈদ্যনাথ এর জন্য যদি গাঁট থেকে দু একশো টাকা নেমে যায় সেও ভালো আসবার সময় কিন্তু বিপিনবাবু নিজে এলেন না তার এক জ্ঞাতি ভাই সুরেনবাবুর সঙ্গে ছেলে রঞ্জিতকেই পাঠিয়ে দিলেন বৈদ্যনাথ তাদের সযত্নে বৈঠকখানায় নিয়ে বসালেন তারপর সুরেনবাবুর দিকে তাকিয়ে স্মিত মুখে জিজ্ঞেস করলেন আপনার দাদারি তো আসবার কথা ছিল তিনি এলেন না যে সুরেন বাবু বললেন তিনি একটা কাজে আটকা পড়ে গেলেন আসতে পারেননি বলে আপনাকে চিঠি লিখে দিয়েছেন একখানা বলে পকেট থেকে একখানা চিঠি বের করে বৈদ্যনাথের হাতে দিলেন বাবু। সহকর্মীর চিঠিখানা খুলে পড়লেন বৈদ্যনাথ বৈষয়িক কাজের দোহাই দিয়ে বিপিনবাবুর ছেলেকেই পাঠিয়েছেন এখনকার যা দিনকাল তার সঙ্গে তাল রেখে চলাই ভালো রঞ্জিতের যদি পছন্দ হয় পাকা দেখতে দেনা পাওনার কথা বলতে বাবুকে তো আসতেই হবে আজ আসতে পারলেন না বলে বৈদ্যনাথ যেন ক্ষুণ্ণ না হন বৈদ্যনাথ মনে মনে ভাবলেন ভদ্রলোক বেশ বিচক্ষণ বটে কিন্তু তিনি হলে এ ধরনের আপোষের মধ্যে যেতেন না ছেলে কি ভাববে না ভাববে সে কথা ভাবে নিজের আদর্শ ভ্রষ্ট হতেন না বৈদ্যনাথ খানিক বাদে কোণে দেখবার জন্য তিনি সুরেনবাবু আর রঞ্জিতকে নিজের ঘরে নিয়ে গেলেন রঞ্জিতের বাবার সঙ্গে যে তার খুবই ঘনিষ্ঠতা খুবই বন্ধুত্ব সে কথা নানা দৃষ্টান্ত দিয়ে রঞ্জিতকে বোঝাতে লাগলেন বৈদ্যনাথ এই সময় টুনু এসে খবর দিল মামা একটু শুনুন তো আপনাকে ওরা ভিতরে ডাকছেন একবার বৈদ্যনাথ উঠে এলেন এদিকের ঘরে বাড়ির বৌঝিরা প্রীতিকে ঘিরে ঘিরে দঙ্গল পাকিয়েছে ট্রাঙ্ক থেকে বার করা শাড়ি সেমিজ প্রসাদনের টুকিটাকি জিনিসগুলি রয়েছে একধারে কিন্তু প্রীতি সেগুলি পড়বেও না যাবেও না ভদ্রলোকের সামনে চাপা গলায় বাসন্তী কনকলতা সবাই নিন্দা করছেন শাসন করছেন ভুবনময়ী ছি 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 এমন এক গুয়ে আমরা বাপের জন্মে দেখিনি তুই কি মানসম্মান কিছু রাখবি নে ডেকে আন ওর বাপকে ডেকে আন যে আল্লাহ দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলেছে সে এসে যা করবার করুক এখন বৈদ্যনাথ এসে মাকে মৃদু স্বরে ধমক দিলেন তুমি চুপ তো যাও সব সরে যাও কি হয়েছে আমি দেখি তাকে দেখে মেয়েরা সরে দাঁড়ালেন বৈদ্যনাথ প্রীতির কাছে এসে বললেন কি হয়েছে সবাই ভাবল বৈদ্যনাথ যা রকচটা মানুষ তাতে হয়তো বকে ঝোঁকে গালমন্দ করে অস্থির করে তুলবেন কিন্তু বৈদ্যনাথ সে পথ দিয়ে গেলেন না স্নেহকোমল স্বরে প্রীতির পিঠে হাত রেখে বললেন কি হয়েছে মা ছি ওরকম করে নাকি ভদ্রলোকেরা এসেছেন ওরা কি ভাববেন বলতো তোমার কিচ্ছু ভয় নেই ওরা সবাই আমার পরিচিত ওরা তোমাকে বেশিক্ষণ আটকে রাখবেন না দু একটা কথা জিজ্ঞেস করি ছেড়ে দেবেন তাছাড়া আমি তো সবসময় তোমার কাছে থাকবো ওদের আমি নিমন্ত্রণ করে ডেকে এনেছি এখন যদি তুমি কথা না শোনো তাহলে আমাকে অপদস্থ হতে হবে অফিসে গিয়ে পাঁচজনের কাছে আর মুখ দেখাতে পারবো না তাই কি তুমি চাও চলো লক্ষ্মী মা আমার চলো প্রীতি ভেবেছিল অনেক কথা বলবে কড়া কড়া শক্ত শক্ত কথা তার ইচ্ছের বিরুদ্ধে কেন এসব আয়োজন করা হয়েছে তার নিজের কি কোনো একটা মতামত নেই কিন্তু কোনো কথাই তার মুখ থেকে বেরুলো না বৈদ্যনাথের এই করুণ আবেদন ওর মনকে অদ্ভুত স্পর্শ করল ভাবল বিজুর এখন থেকে হইচই করে লাভ পরে যা করবার করবেই সে তো তাদের মনে মনে ঠিক করাই আছে এখনকার মতো অনর্থক হাঙ্গামা বাড়িয়ে কি হবে অবনীমোহন বাড়িতে ছিলেন কিন্তু ঘর থেকে এ পর্যন্ত বেরোননি একেবারে প্রত্যক্ষ বৈষয়িক ব্যাপারগুলির মধ্যে তিনি পারতপক্ষে এগোতে চান না টাকা যা দরকার তা তিনি জোগাড় করে দেবেন উপদেশ পরামর্শ দেবেন কিন্তু হাতে কলমে যা কিছু করবার বাসন্তী করুক কিংবা আর কাউকে দিয়ে করিয়ে নিক বাস্তব কাজকে ভিতরে ভিতরে যেন অবনিমোহন একটু ভয় করেন কোথায় যেন তার একটা বিতঃস্পৃহা আছে এক এক সময় তার মনে হয় তিনি বড় বেমানান আবার অন্য সময় মনে হয় তিনি এসব খুঁটিনাটির উর্ধে এসব তুচ্ছতার মধ্যে যাওয়ার কথা তার নয় তবু প্রীতি অমত করছে শুনে একবার ভাবলেন এ সময় তার যাওয়া উচিত মেয়েকে কিছু বলা উচিত কিন্তু মনস্থির করবার আগেই দেখলেন সব ঠিক হয়ে গেছে সে যে গুজি প্রীতি গিয়ে ঢুকেছে বৈদ্যনাথদের ঘরে স্বস্তির নিঃশ্বাস ফেলে অবনীমোহন দৈনিক কাগজের পাতায় চোখ রাখলেন প্রীতি ভেবেছিল ভদ্রলোকেরা শক্ত শক্ত সব প্রশ্ন করবেন আর সে ইচ্ছা করে সেগুলোর জবাব দেবে না কিন্তু তেমন কিছু হলো না বৈদ্যনাথের নির্দেশে একটা টুল পেতে বসে প্রীতি নিচু করে রইল অবশ্য আগন্তুকদের আর চোখে একবার দেখেও নিল যার সঙ্গে তার সম্বন্ধ এসেছে তাকেও দেখল ফর্সা রং ছিপছিপে চেহারা দেখতে মোটামুটি ভালোই স্বভাব যে খুব গম্ভীর তা নয় কিন্তু একটা গাম্ভীর্যের ভান করে রয়েছে চোখ দুটি চঞ্চল বছর পঁচিশ ছাব্বিশের বেশি হবে না কাকাটির চেহারা অন্য রকম ভাইপোর সঙ্গে তার মিল নেই বছর চল্লিশের বয়স রং খুবই কালো মোটা বেটেখাটো চেহারা একটু দূরে দুজনে পাশাপাশি বসেছেন কুদর্শন প্রৌঢ় কাকার পাশে ভাইপোটিকে হঠাৎ ভারী সুন্দর মনে হয় অবশ্য যতটা সুন্দর দেখা যায় আসলে ততটা সুন্দর নয় খুঁত আছে চেহারায় রং শ্যামবর্ণ হলেও বিজু এর চেয়ে অনেক সুপুরুষ অনেক বেশি লাবণ্যময় সুরেনবাবুই প্রথমে কথা বললেন আপনি ভালো হয়ে বসুন কোন সংকোচ করবেন না সংকোচের কি আছে প্রীতি যেভাবে ছিল সেইভাবেই বসে রইল সুরেনবাবু একটু ইতস্তত করে বললেন কোন ক্লাস অব্দি পড়েছেন আপনি প্রীতি বলল ফরটি সিক্সে ম্যাট্রিক পাশ করেছি সুরেনবাবু বললেন তারপর বুঝি আর প্রীতি কিছু বলবার আগেই বৈদ্যনাথ বললেন না তারপর আর টলেজে আমরা দিইনি কি হবে মশাই পড়াশোনা কি হয় না হয় তা তো দেখতেই পাচ্ছেন মিছিমি স্বাস্থ্য খোয়ানো আমাদের মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়েদের যা শরীরের অবস্থা তার উপর একরাশ বই চাপিয়ে ওদেরকে চিরকালের জন্য একেবারে পঙ্গু করে দেওয়া হয় বুঝলেন সুরেন বাবু এসব মোহ ছাড়া কিছু নয় উচ্চশিক্ষার মোহ উচ্চ নিজ বুঝি প্রকৃত শিক্ষা চাই জীবন গঠনের পক্ষে সংসারের সেবার পক্ষে যে শিক্ষা উপযোগী রঞ্জিতের ইঙ্গিতে সুরেনবাবু বললেন তা তো ঠিকই তারপর তাড়াতাড়ি প্রীতির দিকে তাকিয়ে বললেন পড়াশোনা ছাড়া আর কি আপনার ভালো লাগে ধরুন গান বাজনা প্রীতি মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বলল না গান আমি জানি বৈদ্যনাথ বললেন একেবারে যে না জানে তা নয় কিন্তু বড় সাই প্রীতি একখানা গান গেয়ে ওদের শোনাও না লজ্জা কি ওরে হারমোনিয়ামটা নিয়ে তো এদিকে সুরেনবাবু বললেন হ্যাঁ লজ্জার কি আছে প্রীতি বলল গান না জানায় লজ্জার কিছু নেই কিন্তু ভালো না জেনে গাইতে যাওয়াটা নিশ্চয় লজ্জাকর কথাটা বলে বেশ একটু আত্মপ্রসাদ বোধ করল প্রীতি এতক্ষণ এসে উদ্ধত হতে পেরেছে নিজের অনিচ্ছাকে প্রকাশ করতে পেরেছে যদি ওদের বুদ্ধি থাকে ওরা বুঝে নিন যে এসব ব্যাপারে প্রীতির মোটেই সম্মতি নেই কিন্তু ফল হলো উল্টো এতক্ষণ রঞ্জিত যেন উদাসীনের মতো ছিল এবার সে নড়ে চড়ে সোজা হয়ে বসল এবং আর একটু উৎসুক দৃষ্টিতে তাকালো প্রীতির দিকে সুরেনবাবু রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন এবার তুমি যদি কিছু জিজ্ঞেস করতে চাও করো রঞ্জিত হেসে বলল আপনার জিজ্ঞাসা কি সব শেষ হয়ে গেল সোনা কাকা সুরেনবাবু বললেন হ্যাঁ আমরা কি আর জিজ্ঞেস করব তোমরা আধুনিক ছেলে রঞ্জিত বলল আধুনিক ছেলেরা জিজ্ঞাসাবাদের বেশি ধার ধারে না তারা আলাপ করে কিন্তু তেমন আলাপের কাল তো এটা নয় ওকে এবার যেতে দিন প্রীতি উঠে দাঁড়িয়েছিল সুরেনবাবু বাধা দিয়ে বললেন একটু দাঁড়ান এই কাগজটুকুতে ইংরেজি বাংলায় আপনার নাম ঠিকানাটা বলে পকেট থেকে এক টুকরো কাগজ আর ফাউন্টেন পেনটা প্রীতির দিকে তিনি এগিয়ে দিলেন রঞ্জিত বলল আহ আবারও তো হাঙ্গামা করছেন কেন ম্যাট্রিক পাশ করেছেন শুনলেন তো নাম স্বাক্ষরটা নিশ্চয়ই করতে পারবেন সুরেনবাবু গলা নামিয়ে বললেন তবু হাতের লেখাটা তো দেখা যাবে রঞ্জিত আরো নিচু গলায় বলল। হাতের লেখায় আর একজনকে কতটুকু দেখা যায় কথাটা কানে গেল প্রীতি দ্রুত হাতে তাড়াতাড়ি নাম সই করে কাগজখানা সুরেনবাবুকে ফিরিয়ে দিয়ে মোদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নমস্কার জানিয়ে ঘর থেকে সে চলে গেল খানিক বাদে চা জলযোগ শেষ করে সুরেনবাবুরা বিদায় নিলেন সদর দরজার কাছে অবনী মোহনের সঙ্গেও পরিচয় আর নমস্কার বিনিময় হল যাওয়ার সময় সুরেনবাবু বলে গেলেন মতামত তারা পরে জানাবেন বৈদ্যনাথ পরদিন অফিসে গিয়ে বাবুর কথাবার্তার ধরনে বুঝতে পারলেন মেয়ে রঞ্জিতের পছন্দ হয়েছে অবশ্য পাত্রপক্ষের অনুকূল মনোভাবের কথা তিনি আগেই আন্দাজ করেছিলেন এবার পরিষ্কার বিপিনবাবুর মুখ থেকেই শুনলেন বৈদ্যনাথ বললেন তাহলে চলুন একদিন তিনজনে বসে বিষয়টা একেবারে পাকা করে ফেলা যাক শুভ কাজে কালহরণ করতে নেই শুভকাজটা তাড়াতাড়ি সেরে ফেলায় বিপিনবাবুর গরজও কম নয় এই ফাল্গুন মাসের মধ্যেই ছেলের বিয়ে দেওয়া তার ইচ্ছা চৈত্র মাসে বিয়ে থা হয় না বৈশাখ মাসেও বাধা আছে বাবুর স্ত্রী অন্তঃসত্ত্বা চৈত্র বৈশাখের যে কোনো সময় হাসপাতালে আটকে পড়তে পারেন বৈদ্যনাথ খবরটা গিয়ে অবনিয়ার বাসন থেকে জানালেন অবনীমোহন বললেন কিন্তু এত তাড়াতাড়ি কি সব জোগাড় করা সম্ভব হবে সপ্তাহ দুই সময় পাওয়া যাবে মোটে বৈদ্যনাথ বললেন দু সপ্তাহ কম হল নাকি তুমি আমার উপর ভার দাও দুদিনের মধ্যে আমি সব ঠিক করে দেব বাসন্তী বললেন দাদা ইচ্ছে করলে তা পারি অনিমার বিয়ের সময়ও তো পনেরো বিশ দিনের মধ্যে দাদা সব গুছিয়ে ফেলল তুমি আগে থেকেই একটু একটু করে তৈরি হচ্ছিলে দাদা কিন্তু তোমার মতো তো ওরা নয় তাহলে আর ভাবনা ছিল কি বৈদ্যনাথ উৎসাহ দিয়ে বললেন হবে হবে তোর কিছু ভাবতে হবে না বহুদিন পর দাদার মুখ থেকে আশ্বাসের কথা শুনলেন বাসন্তী আগে সেই আন্তরিক স্নেহের স্বাদ পেলেন বিয়ের প্রসঙ্গকে উপলক্ষ করে দুই পরিবারে ফের আলোচনা মেলামেশা চলতে লাগল বিপিনবাবু একদিন এসে দেনা পাওনার কথাও বলে গেলেন বেশিরভাগ কথাই অফিসে বৈদ্যনাথের সঙ্গে হয়েছে বাড়িতেও বৈদ্যনাথই কথাবার্তা চালালেন মৃগাঙ্ক একবার এসে জরুরি কাজে বেরিয়ে গেল অবনিমোহন সারাক্ষণ বসে রইলেন কিন্তু কথা যা বলবার বললেন বিপির বাবু বাড়ি খরচ বাবদ আটশো টাকা চেয়েছিলেন বৈদ্যনাথ তাকে ছশোতে নামিয়ে আনলেন গয়না এবং অন্যান্য যৌতুকের পরিমাণও যুক্তি তর্কে অনুরোধে উপরোধে বিপিনবাবুকে অনেক কমে রাজি করালেন বৈদ্যনাথ ঠিক একদিনে যে পারলেন তা নয় অফিসে গিয়েও কাজের ফাঁকে ফাঁকে বিপিনবাবুর সঙ্গে তিনি দেনা পাওনার আলোচনাই করতে লাগলেন এবং অনুনয় বিনয় আর আদর্শবাদের বক্তৃতায় বিপিনবাবুর চড়া দরকে ক্রমেই একটু একটু করে নামিয়ে আনলেন মেয়ে পক্ষের ওপর বেশি চাপ দেওয়া রঞ্জিতের নিজের ইচ্ছা নয় সে কথা সে বাবাকে জানিয়ে দিয়েছে বিপিনবাবু মনে মনে হাসলেন আসলে মেয়ে বেশি রকম পছন্দ হয়ে গেছে বাবাজির তাই এই অতিরিক্ত ঔদার্য মেয়ে বিপিনবাবু নিজেও দেখেছেন লক্ষ্মী শ্রীযুক্ত যুক্ত চেহারাই বটে সুন্দরীও। বিপিনবাবু স্ত্রী শুনে বলেছেন তা যদি হয় তাহলে করে ফেল টাকা পয়সা গয়নাগাটি কখনো আসে কখনো যায় যাকে ঘরে আনবে সেই হল আসল চারিদিকের চাপে বিপিনবাবু নরম হলেন দ্বিধা ত্যাগ করে শুভদিন দেখে কোনেকে পাকা দেখার আশীর্বাদও করে গেলেন ফাল্গুন মাসে উনত্রিশ তারিখে দিন স্থির হয়ে গেল প্রীতি বিজুর পরামর্শে হইচই না করে চুপ করেই ছিল বিজু বলেছে নিজেদের মতলব আগে থেকে ওদের জানতে দিও না আমরা যা করবার তা করবই যেমন করে পারি এই চক্রবুহ থেকে দুজনে বেরিয়ে পড়ব প্রীতি বলল দেখো ব্যাপারটা আমার ভালো লাগছে না ক্রমেই দিন ফুরিয়ে আসছে ফাঁস শক্ত হচ্ছে এরপর কি আর বেরুতে পারবো তার চেয়ে ওদের স্পষ্ট জানিয়ে দিলে হয় না বিজু বলল কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেই ওরা তা মানতে চাইবে কেন এমনভাবে জানাতে হবে যাতে ওরা বাধ্য হয় ওরা দলে ভারী বলে তো ওদের সঙ্গে পারবো না কৌশলই আমাদের বল আমি ভেবে দেখেছি প্রীতি পালানো ছাড়া আমাদের আর পথ নেই পালানো কথাটা ভাবতে আশঙ্কায় উত্তেজনায় শ্বাস যেন বন্ধ হয়ে আসতে চায় প্রীতির কোথায় পালাবে কি করে পালাবে চারিদিকে হইচই পড়ে যাবে তাদের তালাশে লোকজন ছুটবে বাড়ির ছেলে বুড়ো কারুরই আর কিছু টের পেতে বাকি থাকবে না বিয়ের উদ্যোগ আয়োজন সব বন্ধ হবে দশ জনের কাছে হেঁট হয়ে যাবে বাপ মুখ বিশেষ করে বাবার মুখের কথা ভাবলে ভারী কষ্ট হয় প্রীতির কিন্তু এছাড়া কি আর কোনো পথ নেই এখনো কি ওদের বুঝিয়ে শুনিয়ে বিয়েটা বন্ধ করে দেওয়া যায় না প্রীতি না হয় কোনোদিন নাই বিয়ে করলো সবারই যে বিয়ে করতে হবে তার কি মানে আছে বিয়ের আলাপ আলোচনায় উদ্যোগ আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত হয়ে থাকায় তাদের সতর্ক দৃষ্টির পাহারা অনেক শিথিল হয়েছে কি ভুবনময়ীও আর বেশি খিটখিট করেন না প্রীতির ওপর বৈদ্যনাথের মেজাজ প্রসন্ন ভাষা স্নেহ আহা দুদিন বাদে তো মেয়েটি পরের ঘরেই চলে যাচ্ছে আর কেন ওকে মিছিমিছি শাসন করা সেদিন বিজুর কলেজ ছুটি ছিল সারা দুপুর ভরে দুজনে কি পরামর্শ করল তারপর প্রীতি বাসন্তীর কাছে গিয়ে বলল মা বিজুদার এক বন্ধুর স্টেশনারি দোকান আছে বৌবাজার স্ট্রিটে সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি কি বলো যাই বাসন্তী বুঝতে পারলেন জিনিস কেনার নামে দুজনে একটু বেরিয়ে আসতে চায় আসুক স্বাধীনভাবে ঘোরাঘুরি করার সুযোগ আর কদিনই বা পাবে মেয়ের কথার জবাবে হেসে বললেন আচ্ছা আয় গিয়ে বেশি দেরি করিসনি যেন কি গরজ নিজের বিয়ের কেনাকাটা বুঝি নিজেই করতে হবে আমরা যে এত করছি তাতে মন উঠছে না জিনিস কিনবি তো টাকা পাবি কোথায় টাকা আছে সঙ্গে প্রীতির একবার ইচ্ছা হলো কিছু টাকা চেয়ে নেয় টাকার তো দরকার হবে কিন্তু কেমন যেন সংকোচ হলো চাইতে টাকার ব্যবস্থা যা করবার বিজুই করবে বলল আজ টাকার দরকার হবে না আজ শুধু পছন্দ করে আসবো পরে একদিন গিয়ে কিনে আনলেই চলবে বাসন্তী বললেন আচ্ছা তাহলে আয় ঘুরে বেশি যেন দেরি করিস নে দু এক মিনিট আগে পিছে দুজনে বেরিয়ে এলো ট্রাম স্টপেজের কাছে দাঁড়িয়ে বিজু জিজ্ঞেস করলে কোথায় যাবে প্রীতি বলল তোমার যেখানে ইচ্ছা তোমার কোনো এক বন্ধুর কথা বলেছিলে বিজু বলল না সে আজ নয় প্রীতিও যেন একটু আশ্বস্ত হল কদিন ধরেই বিজু বলছে ব্যাপারটা তার এক বন্ধুকে জানাবে তার মতামত খুব উদার এ বিষয়ে তার কাছ থেকে খানিকটা সাহায্য পাওয়া যেতে পারে কিন্তু প্রীতি রাজি হয়নি অদ্ভুত এক সংকোচ বোধ করেছে সে ছিছি দুজনের কথা আবার অন্য কাউকে জানানো কেন সে কি মনে করবে বিশেষ করে দুজনের সম্পর্কের কথা শুনলে সে নিশ্চয়ই মনে মনে হাসবে তার চেয়ে কথা গোপন রাখাই ভালো আর কাউকে জানি কাজ নেই বিজু বলল তাকে এখনো পর্যন্ত বলার সুযোগ পাইনি চলো এক জায়গায় বসে আলোচনা করি এখন কি করা যায় কেবল আলোচনা আর আলোচনা কদিন ধরেই তো তারা আলোচনা করছে কিন্তু কিছু ঠিক করে উঠতে পারছে কই কাউকে সাহস করে কাউকে বিশ্বাস করে বলতে পারছে না পাড়ায় দু চারজন বান্ধবী প্রীতিরও আছে কিন্তু তাদের বিশ্বাস করবে এমন ভরসা কই বিজুরও সেই অসুবিধে এ কথা সে কাউকে বলতে পারে না নিজের গোপন মন যার কাছে খুলে ধরতে পারে তেমন মানুষ যেন দুনিয়ায় আর কেউ নেই কলেজের সহপাঠী বন্ধু অনেক আছে কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠতা তেমন নিবিড় নয় তারা যদি হাসে তারা যদি পরিহাস করে সব উড়িয়ে দেয় কোন রকম সাহায্য করতে যদি এগিয়ে না আসে তাহলে অনর্থক মুখ হাসিয়ে লাভ কি ইডেন গার্ডেনে ঢুকে এক জনবিরল জায়গা খুঁজে ওরা ঘনিষ্ঠভাবে পাশাপাশি গা ঘেঁষে বসল হাতের মধ্যে রাখলো হাত খানিক্ষণ দুজনে চুপচাপ বসে রইল একটু বাদে প্রীতি বলল কই কিছু ঠিক করলে না এদিকে সন্ধ্যা হয়ে এলো যে বিজু বলল হোক সন্ধ্যা হোক রাত হোক কিছুকে আর ভয় করিনি আমরা আর ফিরব না প্রীতির বুকের ভেতর ঢিপ ঢিপ করে উঠল চাহ কি যে বলো ফিরব না তো থাকবো কোথায় এই ইডেন গার্ডেনে তো আর সারা রাত কাটাতে দেবে না বিজু বলল সারা রাত নয় এখন থেকে সারা জীবনের কথা ভাবতে হবে আমাদের সারা জীবনের প্রোগ্রাম ঠিক করে ফেলতে হবে ধরো আমরা যদি আজই পালাই বিজুর এই অদ্ভুত কথায় প্রীতি একটু হাসলো আজই কি করে পালাবো আমরা কি সেভাবে তৈরি হয়ে এসেছি টাকা পয়সা সঙ্গে নিয়ে এসেছি যে পালিয়ে যাব এ তো আর ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা নয় যে খানিক্ষণ তার আড়ালে গিয়ে বসে রইলাম কিছু করতে হলে কোথাও সরে যেতে হলে টাকার দরকার বিজু তা ভেবে দেখেছে কিন্তু সেই দরকারি টাকা কোথায় পাওয়া যাবে ভেবে কিছু কুলকিনারা পায়নি কলেজের মাইনে আর সপ্তাহের হাত খরচা বাবার কাছ থেকে বিজু পায় আর বই কেনার সময় কিছু কি পরীক্ষার ফিজ দেওয়ার সময় কিছু বেশি টাকা তার হাতে আসে এছাড়া টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই টাকা সে কোথেকে জোগাড় করবে এমন কোনো বড়লোক বন্ধু নেই যার কাছে ধার চাইবে সে ধার চাইবার অভ্যাসই নেই কোনোদিন সে চায়নি একমাত্র পথ আছে মায়ের গহনার বাক্স ভাঙা কি দেরাজ থেকে সংসার খরচের টাকা চুরি করে পালানো ছি তা সে পারবে না অতটা হীন হতে পারবে না সে অনেকবার নিজের মনে সে মোহরা দিয়েছে অনেকবার ঘুরে ঘুরে গেছেও দেরাজের কাছে মায়ের বড় ট্রাঙ্কের কাজ দিয়ে ঘোরাঘুরি করেছে কিন্তু কিছুতেই তার বেশি এগোতে পারেনি তাড়াতাড়ি সরে এসেছে ছি 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 মায়ের গয়না বাবার টাকা সে কি করে চুরি করবে এসব চিন্তা ভাবনার কিছুরই দরকার ছিল না যদি বিয়েটা না হতো যদি ওর বিয়েটা বন্ধ করা যেত তাহলে তারা যেমন ছিল তেমনই থাকতে পারত শুধু দিনান্তে একবার করে দেখা দু একটি কথা বলা এর বেশি কিছু তার কাম্য ছিল না এতেই সে খুশি থাকতে পারত কিন্তু এতেও যে বাধা পড়ছে সে যে চাকরি বাকরি জোগাড় করে প্রয়োজন মতো টাকার ব্যবস্থা করবে তার সময় পর্যন্ত নেই মাঝখানে মাত্র একটি সপ্তাহ আছে এর মধ্যে সব চিরদিনের জন্য ঠিক হয়ে যাবে আর তার কোনো নরচর চলবে না রদবদল হবে না কিন্তু যেমন করে পারুক একে যে ঠেকাতেই হবে বাধা না দিলে সব হারাবে বিজু একেবারে সর্বনাশ হয়ে যাবে অসহায়ের মতো বিজু বলল তাহলে কি করা যায় বলতো প্রীতি বলল এতদিনের মধ্যে যখন কিছু করা গেল না তখন আর কিছু করা যাবে বলে মনে হচ্ছে না বিজু বলল তার মানে তোমার বিয়ে হয়ে যাবে তুমি তাহলে মনস্থির করে ফেলেছ প্রীতি অদ্ভুত একটু হাসলো তা খানিকটা করেছি বই কি বিজু বলল বিয়েতে তাহলে তোমার মত আছে প্রীতি বলল আছে কিন্তু তা ওই রঞ্জিত রঞ্জিত কারোর সঙ্গে নয় বিজুর বুক ঢিপ করতে লাগল বলল তবে কার সঙ্গে প্রীতি বলল জমের সঙ্গে সে ছাড়া জীবনের দ্বিতীয় কোনো পুরুষ আমাকে ছুঁতে পারবে না বিজু নিজের মুঠির মধ্যে শক্ত করে ওর হাত চেপে ধরল এসব তুমি কি বলছো প্রীতি বলল ঠিকই বলছি আমি ভালো করে ভেবে ডেকেছি এছাড়া আমার আর পথ নেই বিজু একটু চুপ করে থেকে বলল তা যদি হয় তাহলে আমারও সেই পথ প্রীতি বলল তা কেন তুমি পুরুষ ছেলে তুমি কোন দুঃখে মরতে যাবে বিজু বলল মানুষ কি কেবল দুঃখেই মরে মরার মধ্যে কি সুখ নেই প্রীতি একসঙ্গে মরার সুখ একসঙ্গে পালানোর সুখ প্রীতি বলল তা আছে তুমি তাহলে আসবে আমার সঙ্গে বিজু বলল নিশ্চয়ই আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না দুজনে একসঙ্গে থাকবো কিন্তু একসঙ্গে বেঁচে থাকায় অনেক বাধা অনেক হাঙ্গামা একসঙ্গে মরাই তো তা নেই আমরা একসঙ্গে মরব প্রীতি মরে সবাইয়ের উপর শোধ নেব আরো খানিকক্ষণ পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে বসে রইল দুজনে সংকল্পকে আরো দৃঢ় করে নিল আর তাদের কোনো ভয় নেই আর কারো কোনো শাসন কি রক্তচক্ষুকে তারা গ্রাহ্য করবে না সবাইয়ের উপর তারা শোধ তুলতে পারবে আশ্চর্য এত সহজ পথ থাকতে কেন এতক্ষণ তারা পথ হাতড়ে মরছিল ভেবে এত আকুল হচ্ছিল কেন কত সহজ সরল পথ পড়ে রয়েছে আর তাদের ভাবনা কি এ পথে আর কারো বিশেষ কোনো সাহায্য নিতে হবে না তাদের এই মিলনে কোনো ঠাকুর পুরোহিত লাগবে না কারো অনুমোদন লাগবে না আইন কানুনের অনুকূলতার দরকার হবে না যা করবার তারা নিজেরাই করবে সমস্ত সমস্যারই সহজ সমাধানে আসতে পেরে দুজনে ভারী তৃপ্তি বোধ করল এতক্ষণ বাদে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পেরেছে দুজনে এখন মৃত্যুর উপায়টা শুধু বেছে নিতে হবে সে এমন কিছু কঠিন হবে না বেছে নেওয়ার এখনো ঢের সময় আছে মাঝখানের এই কয়েকদিন তারা বাঁচবে বেপরোয়া ভাবে বাঁচবে দুজনে যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা উতরে বেশ খানিকটা রাত হয়েছে বাসন্তী মেয়ের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন এত দেরি করলি যে বললাম না সকাল সকাল আসিস প্রীতি কোনো জবাব না দিয়ে নিজের ঘরে ঢুকল বলতে লাগলেন যত সব অনা সৃষ্টি কাণ্ড আজবাদেকাল যে মেয়ের বিয়ে সেনাকে এখন টইটই করে সারা শহর ঘুরে বেড়ায় ছি 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 লোকে দেখলে বরপক্ষ তো বেশি দূরে থাকে না চেতলা তো এই শহরের মধ্যেই যদি তাদের কারো চোখে পড়ে যায় তাহলে ধিঙ্গিপনা দেখে তারা কি ভাববে আশকারা দিয়ে দিয়ে ছেলে মেয়েদের সব মাথায় তুলে দিয়েছে এখন ভুজুক মজা নিজের অপছন্দ মতো কিছু একটা হলে শুধু যে একজন কি দোষারোপ করেন ভুবনময়ী তা নয় বাড়ির সমস্ত লোকের ঘাড়ি দোষ চাপিয়ে দেন আগে আগে কেউ না কেউ এর জবাব দিত কিন্তু এখন সকলেরই কানে শুয়ে গেছে ভুবনময়ী নিজের মনে খানিক্ষণ বকবক করতে করতে শ্রান্ত হয়ে আপনিই একসময় থেমে পড়েন মাঝখানের দিন তো আর বড় বেশি নেই বিয়ের উদ্যোগ আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন বাসন্তী অবনীমোহন টাকার জোগাড় করে দিয়েই খালাস তাকে দিয়ে আর কোনো কাজ হয় না সব ব্যাপারে সহায় বৈদ্যনাথ দুই ভাই বোনে মিলি যা ব্যবস্থা করবার সব করেন জিনিসপত্রের ফর্দ নিমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয় আলোচনার পরামর্শের সময় অবনীমোহন উপস্থিত থাকেন দু একটি মন্তব্য কি গ্রহণযোগ্য দু একটি সদুপদেশ যে মাঝে মাঝে না দেন তা নয় কিন্তু তার বেশি আর কোন সহায়তা তার কাছ থেকে পাওয়া যায় না দাদাকে সঙ্গে নিয়েই বাসন্তী কাপড় চোপড় জিনিসপত্র পছন্দ করতে বেরোন তার পছন্দ অপছন্দের ওপরই অনেকখানি নির্ভর করেন সত্যিই খুব কাজের লোক বৈদ্যনাথ কাজে তিনি যথেষ্ট আনন্দ পান অফিসের খাটুনির পর এত যে ছোটাছুটি করছেন তাতে যেন কোনো ক্লান্তি নেই তার। শুধু স্বামী নয় নিজের ছেলে মেয়ের কাছ থেকেও তেমন কোনো সহযোগিতা পান না বাসন্তী বাড়িতে এত কাজ কিন্তু ওরা যেন মা আর মামার উপর সব ভার চাপিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্ত হয়ে আছে সবাই ফাঁকিবাজ সবাই কাজকে ঝক্কি ঝামেলাকে ভয় করে ওরা প্রত্যেকেই বাপের ধারা পেয়েছে সেদিন বড় ছেলেকে ডেকে বাসন্তী বললেন তোরা কি ভাবলি বলতো সবাই কি অতিথি এলি নাকি বাড়িতে অরুণ হেসে বলল এলামি বা বিয়ে বাড়িতে অতিথি কুটুম বুঝি আসে না নিজেদের বাড়িতে মাঝে মাঝে কুটুম হয়ে থাকতে মন্দ লাগে না মা মনে করো আমি তোমার বাপের বাড়ির তরফের একজন কেউ মেজ পিসে কি হুঁকো হাতে সারা বাড়ি তদারক করে বেড়াচ্ছি বাসন্তীও হাসলেন বাঁদর ছেলের কথা শোনো আমার বাপের বাড়ি কেউ ধারা নয় তারা সবাই কাজের লোক অরুণ বলল আর আমরা বুঝি অকাজের কাজের সময় আসুক তখন দেখো কি কিরকম খাটতে পারি এখন আর আমাদের করবার কি আছে দুই দাদা বনে মিলে কেবল তো বৈঠকের পর বৈঠক চলছে এখন তার মধ্যে আর কেউ মাথা গলায় সাধ্য কি বাসন্তী বললেন হুম মাথা গলাবার কত যেন গরজ তোমাদের ভালো কথা তোর বন্ধু বান্ধব কাকে কাকে বলবি ঠিক করেছিস অরুণ বললো কাউকেই বলবো না বাসন্তী বললেন কেন অরুণ বলল। কেন আবার নিজের বন্ধুদের নিজের বিয়েতে বলবো বরযাত্রী হয়ে অন্যের বাড়িতে খেয়ে আসবে খরচটা পরের ওপর দিয়ে যাবে এখন বলে ব্যয় বাড়িয়ে লাভ কি বাসন্তী হেসে বললেন খুব তো হিসাবি হয়েছিস দেখছি তবু দু একজন ঘনিষ্ঠ বন্ধুকে কি বলতে হয় না অরুণ বলল বন্ধুদের মধ্যে আমার সবাই ঘনিষ্ঠ আবার কেউ ঘনিষ্ঠ নয় সেদিক থেকে কাউকেই বলবার দরকার হবে না বাসন্তী একটুকাল চুপ করে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন আচ্ছা একটা কথা বলি সেই মেয়েটিকে বলবি করবি তো বুঝি নাম তাকে একবার বললে হয় এই উপলক্ষে অরুণ স্থির দৃষ্টিতে তাকালো তারপর তীক্ষ্ণ স্বরে বলল মা বাসন্তী বললেন আচ্ছা অমন করছিস কেন মানুষের বাড়িতে কি মানুষ আসে না আমার বড় দেখতে ইচ্ছে করে মেয়েটিকে আহা এই বয়সে কি দুঃখই না পেয়েছে মেয়েটি বল না তাকে নান্তু বাসন্তীর গলায় অনুনয়ের সুর ফুটে উঠল অরুণ বলল তুমি সত্যি বলছো মা তাকে বললে তুমি খুশি হও বাসন্তী বললেন বাহ খুশি হইবই কি বলিস তাকে আমার নাম করে বলিস বুঝলি অরুণ যেতে যেতে বলল আচ্ছা ভেবে দেখি মনে মনে ভাবল বললেই কি সে আর আসবে না তার পক্ষে আসা সম্ভব হবে বিকেলের দিকে অতুলকেও পাকড়াও করলো বাসন্তী এক বান্ডিল ছিট কাপড় নিয়ে সে ব্যস্তভাবে বেরোচ্ছিল বাসন্তী আটকে ধরলেন বললেন কোথায় যাচ্ছিস অতুল সংক্ষেপে জবাব দিল কাজে বাসন্তী বললেন কাজ যে কত তা তো দেখতেই পাচ্ছি ঘরের খেয়ে বোনের মোস তাড়িয়ে বেড়াচ্ছ ব্যবসা না ছাই কেবল আড্ডা আর আড্ডা এ ছ মাসের মধ্যে তো একটা পয়সা হাত উপর করে দিতে পারলিনি কি করিস না করিস তুই জানিস অতুল বলল জানি তো এ তো চাকরি নয় মা এর নাম বিজনেস এতে অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় এতে টাকা ঢাললে তবে টাকা আসে আজ এ পর্যন্তই এই উপন্যাসের নবম পর্ব নিয়ে অন্যদিন আসব গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো নমস্কার